বিভিন্ন বাহিনীর মনোমুগ্ধকর কুচকাওয়াজ আর নানা আয়োজনের মধ্য দিয়ে ফ্রান্সে জাতীয় উৎসব বাস্তিল দিবস উদযাপন করা হচ্ছে। সেখানে আছেন আমাদের সহকর্মী লুৎফর রহমান বাবু, আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বাবু, ফরাসি বিপ্লবের ঐতিহাসিক সাক্ষী, যেটা স্থানীয়ভাবে ক্যাতো জুয়ে নামে পরিচিত, বাস্তিল দিবস বা জাতীয় দিবস নানা আয়োজনের মধ্য দিয়ে দেশটিতে পালিত হচ্ছে এবং গতকালকে থেকে আসলে আতশবাজি প্রদর্শনীর মধ্য দিয়ে নানা আনুষ্ঠানিকতা শুরু হয়েছে এবং আজকে ঐতিহাসিক অ্যাভিনিউ দ্য সঞ্জলিতে এই মুহূর্তে আমি যেখানে উপস্থিত রয়েছি সেখানে বিভিন্ন বাহিনীর সদস্যরা কুচকাওয়াজ প্রদর্শন করেছেন এবং এই মনোমুগ্ধকর দৃষ্টিনন্দন কুচকাওয়াজ দেখার জন্য হাজার হাজার মানুষ এই মুহূর্তে অ্যাভিনিউ দ্য সঞ্জলিতে জড়ো হয়েছেন। এই এই মুহূর্তে অবশ্য এই কুচকাওয়াজ প্রায় শেষের দিকে, এবারের কুচকাওয়াজে অংশগ্রহণ করেছেন বিভিন্ন বাহিনীর প্রায় 6,500 সদস্য, যেখানে 28টি হেলিকপ্টার, 157টি বিভিন্ন যানবাহন, 62টি মোটরসাইকেল, 60টিরও বেশি বিমান ও প্রেসিডেন্ট রিপাবলিকান গার্ডের 200টিরও বেশি ঘোড়া অংশগ্রহণ করে। এবারের এই বাস্তিল দিবসের কুচকাওয়াজে দেশটিতে এই মুহূর্তে দুই দিনের রাষ্ট্রীয় সফরে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনিও এবারের কুচকাওয়াজে দেখতে উপস্থিত ছিলেন। তার সাথে উপস্থিত ছিলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন, ফার্স্ট লেডি ব্রিজিত ম্যাক্রন ও প্রধানমন্ত্রী এলিজাবেথ বর্ন। এর আগে গতকালকে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভ্যর্থন জানানো হয় বিমানবন্দরে এবং পরবর্তীতে ফরাসি প্রেসিডেন্টের আমন্ত্রণে তিনি নৈশভোজে অংশগ্রহণ করেন। এবারে এই বাস্তিল দিবসের যে কুচকাওয়াজ, যেখানে সেখানে ভারতের 3টি রাফাল যুদ্ধ বিমান অংশগ্রহণ করেছে, তার পাশাপাশি সশস্ত্র বাহিনীর সদস্যরা কুচকাওয়াজে অংশগ্রহণ করেন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামরিক বাহিনীর যে সদস্যরা এখানে অংশগ্রহণ করেছেন তাদের সাথে তার একটি সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে। সকালে কুচকাওয়াজ দেখতে আসেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন এবং তিনি এখানে এই যে প্যারেড রাস্তা, যে সেই রাস্তা দিয়ে খোলা জিপে এখান দিয়ে যান এবং এখানে যে উপস্থিত সাধারণ মানুষ ছিলেন তাদেরকে হাত নেড়ে শুভেচ্ছা বিনিময় করেন। এবারের এই কুচকাওয়াজে আফ্রিকার বিভিন্ন দেশের অন্তত 6টি সামরিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছেন এবং আমরা যদি দেখেছি যে নাহেল হত্যাকাণ্ডের জের ধরে দেশটিতে যে দাঙ্গা হাঙ্গামা শুরু হয়েছিল এবং তার কারণেই এবারে কিন্তু আতশবাজি সাধারণের জন্য নিষিদ্ধ করা হয়েছিল যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং যে কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থায় কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থার বলয় তৈরি করা হয়েছিল আজকের এই জাতীয় দিবসে ঘিরে। পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশটিতে অবস্থান করেছেন। সব মিলিয়ে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জারাল দারমানা জানিয়েছেন প্রায় 45,000-এরও বেশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সারা দেশে মোতায়েন ছিল যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং এখন পর্যন্ত আমরা কোনো ধরনের এবারে বাস্তিল দিবসে আসলে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাইনি, অনেকটাই নির্বিঘ্নে এবং খুবই সুশৃঙ্খলভাবে এবারের বাস্তিল দিবস উদযাপিত হয়েছে। প্যারিসের অ্যাভিনিউ দ্য সঞ্জলি থেকে ফ্রান্সের বাস্তিল দিবস নিয়ে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। ফ্রান্সের প্যারিস থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী লুৎফর রহমান বাবু।